সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বর্গমূল নিয়ে আলোচনা করব তাহলে শুরুতে দেখো আমরা যে দেখি রুট অফ আর এক্স এটি আসলে কী এটি হচ্ছে এর পাওয়ার ওয়ান এবং এখানে রয়েছে টু এই কারণে ক্যালকুলেশন করলে এই ওয়ানটা উপরে যায় এবং এই টুটি নিচে আসে ঠিক একই কারণে যদি কখনও এক্সের উপর থ্রি থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে যেখানে এখানে টু রয়েছে কারণ এটা স্কোয়ার রুট তাহলে এক্স টু দি পাওয়ার তিনটি যাবে উপরে এবং দুইটি আসবে নিচে এরপরে আর দেখো যদি এখানে এমন দেওয়া থাকে যে রুট অফ আর এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে থাকলো থ্রি তাহলে কি হবে এটা হচ্ছে কিউব রুট এক্স টু দি পাওয়ার ফাইভ যাবে উপরে থ্রি আসবে নিচে এইভাবে কিন্তু আমাদের রুটটি কাজ করে তো রুটের যেই ফাংশনটি সেটি তোমরা আশা করি বুঝতে পেরেছ